সো গত পর্বে আমাদের একটা প্রবলেম ছিল, আমি আরেকবার প্রবলেমটা ডিসক্রাইব করি। সেটা হচ্ছে আমরা এখানে একটা যে কোনো একটা অ্যারিথমেটিক করতে পারি, যেমন 8-5 করলাম ইকুয়াল টু আমার একটা রেজাল্ট আসলো, তারপর আমি আর নতুন আর একটা অ্যারিথমেটিক করতে চাই, তো সেক্ষেত্রে কী হওয়া উচিত আসলে? এইটা মুছে গিয়ে আবার যেমন আমি 9 যদি প্রেস করি, মুছে গিয়ে 9 আসার কথা ছিল বাট এইখানেই আমার 9টা চলে আসছে, সো এইটা তো আসলে চাচ্ছি না। সো এই প্রবলেমটা এটা বিভিন্নভাবে সলভ করা যায়, আমি একটা ওয়ে জাস্ট আপনাদেরকে দেখাই দিব। আপনাদেরকে কথা ছিল যে আপনারা এটা ট্রাই করবেন, জানি না কে কত দূর ট্রাই করেছেন, যদি কেউ এটা সলভ করতে পারেন তাকে কংগ্রাচুলেশন, অ্যান্ড যদি কেউ না পারেন ডোন্ট ওয়ারি, আপনারা জাস্ট এখনই দেখবেন। তো সবার আগে আমরা একটা বুলিয়ান একটা ভেরিয়েবল নিব, আমি বুঝাচ্ছি যে কেন। যেমন আমার এই অ্যাপ্লিকেশনটা এখন স্টার্ট অবস্থায় আছে, তো আমি এইটাকে মানে অ্যাপ্লিকেশনটা আমি কেবল শুরু করলাম, রাইট, স্টার্ট ট্রু। আচ্ছা, আমি একটা অ্যারিথমেটিক করলাম, আচ্ছা তারপর আমি ইকুয়াল টু দিলাম। এখন আমি যদি কোনো কারণে ডিটেক্ট করতে পারি যে আমার এই প্রবলেমে ইকুয়াল টু প্রেস করা আছে মানে হয়েছে, তাহলে কিন্তু আমি পরবর্তী যে কোনো অ্যাকশন করতে গেলে আমি কিন্তু এইটাকে এই টেক্সট ফিল্ডটাকে আগে ফাঁকা করে নিব, তারপর আমি যে কোনো অ্যাকশন করব। অর্থাৎ আমাকে ইনশিওর করতে হবে যে আমি ইকুয়াল টু প্রেস যখন করলাম, সেই ইকুয়াল টু প্রেস করলে এমন একটা জিনিস আমি করব যাতে করে এর পরবর্তী কোনো অ্যাকশনে আমি গেলে আমার প্রোগ্রামটার এই ডিসপ্লে সেকশনটা ফাঁকা হয়ে যায়, ঠিক আছে? তো সেইটা ডিটেক্ট করার জন্য এখানে আমি একটা বুলিয়ান বুলিয়ান নেই, বুলিয়ান টাইপের স্টার্ট একটা নাম দিলাম আর কি, ইকুয়াল টু আমি এটা ইনিশিয়ালি ট্রু রাখলাম, ঠিক আছে? আচ্ছা, আমার যখন আমি অ্যাট দ্য ভেরি ফার্স্ট যখন আমি নাম্বার বাটন অ্যাকশন করতে যাচ্ছি আর কি, এইখানে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমি চেক করব যে স্টার্টটা কী অবস্থা আছে। স্টার্ট যদি ইকুয়াল টু যদি আমার ট্রু হয়ে থাকে, তাহলে আমি কী করব যে ডিসপ্লে ডট সেট টেক্সট করব হচ্ছে আমি ব্ল্যাঙ্ক, রাইট, সরি এখানে সেট টেক্সট বানানটা আমি ভুল করেছি, আচ্ছা ব্ল্যাঙ্ক, তারপর আমি স্টার্টকে ট্রু করে দিব, সরি ফলস করে দেবো, এটা ট্রু ছিল আগে থেকে ফলস করে দেবো। আচ্ছা, তো কেউ যদি বুঝতে সমস্যা হয় জাস্ট ওয়েট ফর আ সেকেন্ড, আমি একটু পরে এখানে ব্যাক করছি, সব কিছু আমি বুঝাই দিব। আচ্ছা আচ্ছা, এখানে এই কাজটা করলাম, আর আমার এই রেজাল্ট বাটনে যখন আমি অর্থাৎ ইকুয়াল টু বাটনে যখন প্রেস করব, তারপর আমি এখানে বলে দেবো যে স্টার্ট ইকুয়াল টু ট্রু, এটা স্টার্টটাকে আমি আবারও ট্রু করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমি প্রোগ্রামটাকে রান করাই দেখাচ্ছি যে আমার আসলে কী হচ্ছে। আচ্ছা, আমি যখন প্রোগ্রামটা রান করালাম তখন কিন্তু ইনিশিয়ালি আমার এই স্টার্টের যে বুলিয়ান যে ভ্যারিয়েবলটা ছিল এটা ট্রু করা আছে। তো এখন যদি আমি এই যে নাম্বার বাটন অ্যাকশনের ভিতর কী বলা আছে, যদি স্টার্ট ইকুয়াল টু ট্রু হয় তাহলে ডিসপ্লে ডট সেট টেক্সট হবে নাল, অর্থাৎ আমি যদি এখন কিছু প্রেস করি তাহলে আগে ডিসপ্লে ডট সেটটা অর্থাৎ ডিসপ্লেতে এই ফাঁকা স্ট্রিংটা সেট করবে, তারপর আবার কী করবে, তারপর আবার এই যে এই ফাংশনালিটিগুলো হবে যে কারণে আমি যে নাম্বারে প্রেস করবো সেই নাম্বারটা এখানে দেখতে পারবো, দেখি এই যে, রাইট। আচ্ছা, তারপর আমি একটা অপারেশন করলাম। আচ্ছা, এখন আমি যখনই রেজাল্ট বাটনে প্রেস করব, এই যে আপনারা লক্ষ্য করবেন যে রেজাল্ট বাটনের অ্যাকশনে কী করা আছে, আমরা গত পর্বে যে কাজগুলো করেছিলাম সেই কাজগুলো করা আছে। সো এই যে প্রেস করলাম আমার রেজাল্টটা দেখা গেলো, আচ্ছা তারপর কী আছে, স্টার্ট ইকুয়াল টু ট্রু আছে, অর্থাৎ এখন আমার স্টার্টটা ট্রু হয়ে গিয়েছে, লক্ষ্য রাখবেন। এখন যদি আমি আবারও কোনো একটা নাম্বারে প্রেস করি তখন কোন ফাংশনটা পারফর্ম হবে, অবশ্যই নাম্বার বাটন অ্যাকশন ফাংশনটা। সো এই ফাংশনের সবার উপরে কী বলা আছে, স্টার্ট যদি স্টার্ট ইকুয়াল টু ট্রু হয় তাহলে ডিসপ্লে ডট সেট টেক্সট করবে ফাঁকা, অর্থাৎ এখন আমি যদি নাম্বারে প্রেস করি আমাদের স্টার্ট ট্রু হয়েছিল কারণ আমি রেজাল্টে প্রেস করেছিলাম স্টার্ট ট্রু ছিল। সো এই নাম ডিসপ্লেটা আগে ফাঁকা হয়ে গিয়েছে,
তারপর আমার এই যে নিচে যা যা আছে ওল্ড টেক্স নিউ টেক্সের ঘটনাগুলো আর কি, আর এগুলো আপনারা জানেন আমরা গত পর্বগুলোতে এগুলো করেছিলাম, সেগুলো আসতেছে। ঠিক আছে, আরেকবার যদি করি যে হ্যাঁ 9 প্লাস 6, আমি যখন ইকুয়াল টু প্রেস করব আমার যে স্টার্টটা এখানে ফলস হয়েছিল, প্রতিবারের এখানে স্টার্টটা ফলস হয়ে থাকে, অ্যান্ড আমি যখনই ইকুয়াল টু প্রেস করি তখন আমার যে রেজাল্ট বাটন অ্যাকশনে যায় এখানে সবার লাস্টে আছে আমার স্টার্ট ইকুয়াল টু ট্রু, সো স্টার্টটা আবার ট্রু হয়ে যায়। তারপর যদি আমি কোনো একটা নিউমেরিক বাটনে প্রেস করি তাহলে আমার এই ফাংশনটা পারফর্ম হয়, অ্যান্ড এখানে সবার আগে বলা আছে যে স্টার্ট যদি ট্রু থাকে তাহলে ডিসপ্লে ডট সেট টেক্স করবে ফাঁকা। এই যে ডিসপ্লে ডট সেট টেক্স ফাঁকা হলো, তারপর স্টার্টটা আবার ফলস হয়ে গেল, তারপর আবার আমার এই যে যাবতীয় কাজ যা যা করা দরকার আবার হচ্ছে, রাইট? আচ্ছা, তো আমরা মোটামুটি এই তো টিউটোরিয়ালে যতটুকু শেখানো উচিত আর কি একটা প্রজেক্ট আমরা করলাম। এখন এই প্রজেক্টটা আপনারা আরও ডেভেলপ করবেন, আপনারা নিজের ইচ্ছা মতো এটাকে আরও যা যা ফাংশনালিটি অ্যাড করা যায় সেটা করবেন। আমি আসলে আগামী পর্বে একটা জিনিস দেখাবো যে এখানে একটা যেমন একটা ডট আছে ইকুয়াল টু করে নিই, এই যে একটা ডটের কাজটা কিন্তু আমরা দেইনি, ঠিক আছে, ডটের কোনো ফাংশনালিটি কিন্তু আমরা অ্যাড করিনি, সেইটা আমরা নেক্সট পর্বে করবো।